পুঁচে মাছ কীরকম করছে। কালকে কিনে বালতিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি আমাদের পুঁচে কষা। এই দেখুন, কালকে বাড়ির পরে একটা লোক নিয়ে এসেছিলো পুঁচে, তো দুটো পুঁচে মাছ নিয়ে এসেছি। এই পুঁচে মাছ, এই কুঁচে কাটা কিন্তু খুবই একটা কঠিন ব্যাপার, কেন কুঁচে জমিতে ছিলি আর খুব ছটকায়। ওদিন অনেকে কিন্তু কুঁচে কাটতে ভয় পায়, আপনারা ভয় পাবেন না। আজকের ভিডিও কুঁচে কীভাবে কেটে কুটে রান্না করতে হয় সবটাই আমি দেখাবো, আপনারা সঙ্গে থাকুন। আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে। আর এই কুঁচে মাছ খাওয়া কিন্তু খুবই ভালো। কুঁচে মাছ খেলে গায়ে প্রচুর পরিমাণে রক্ত হয়। কোনো শরীর টরীর খারাপ হলে ডাক্তারে বলে দেখবেন জ্যান্ত মাছ খেতে, আর সেই জ্যান্ত মাছের মধ্যে কিন্তু কুঁচেও একটা ভালো একটা জ্যান্ত মাছ। কুঁচে খেলে কিন্তু গায়ে খুব রক্ত হয়, ছোটো থেকে বড়ো সবার পক্ষে কুঁচে খাওয়া খুবই ভালো। তার সঙ্গে থাকুন। এখন আমি কুঁচেগুলো কেটে নেব। কুঁচে মাছ কীরকম করছে। কালকে কিনে বালতিতে জল দিয়ে রেখে দিয়েছিলাম। আমি কুঁচে মাছগুলো কেটে নেব। শক্ত ব্যাপার বলতে এই যে লাফায়, এই যে ছিলিপ, তো ওই জন্য হাতে একটু প্রথমে একটু ছাই মেখে নেব, আর নয়তো ভরা যাবে না, প্রচণ্ড ছিলিপ। দুই হাতে একটুখানি ছাই মেখে নেব, তাহলে এইভাবে এই যে ধরবো, এই কুঁচেটাকে আমি ধরলাম। এখন কাটবো, আর এক হাতে এইভাবে চেপে ধরেছি, এক হাতে মুন্ডু। কীভাবে আমি কুঁচে মাছটা কাটছি দেখুন আপনারা। হালকা করে ছাড়িয়ে নেব, হালকা করে গলাটা কেটে তারপর টান দিলেই ছালটা উঠে যাবে। দেখুন কিরকম লাফাচ্ছে। গলাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এখন ছাই মেখে টান দিলেই পুরো ছাড়িয়ে আসবে। আর একটু ছাই মেখে নেব। বলছিলাম আপনাদের কুঁচে কাটা খুবই শক্ত ব্যাপার, এই জন্যই খুবই শক্ত ব্যাপার। এই দেখুন গলা কেটেছি, কেটে মানে ছালটা ছাই মাখিয়ে টান দিলে উঠে যাবে। গলা কেটে দুপুর বাজারে টান দিলে কিছু ছাড়িয়ে আসছে। এইভাবে পুরোটা ছাড়িয়ে নেবে, এইভাবে টেনে টেনে ছাড়াতে হবে। খুবই কঠিন কুঁচে কাটা। এরকম ধুমুর পাতা দিয়ে টেনে এই ছালটা ছাড়িয়েছি। এর ছাল ছাড়ানো বলছে না, প্রচুর পরিমাণ শক্ত কাজ কুঁচে কাটা। আর কুঁচে মাছের গায়ে রক্ত দেখুন, চারিদিকে রক্ত ভরে গেছে। তাই একটাই যে কাটলাম, একটা ছাল দিয়েছি। আর আমাদের বটিটাও যা সুন্দর। এখন পিস করে নেব। এই দেখুন এরকম সাইজের পিস বানাচ্ছি। একটা কুঁচে আমার কাটা হয়ে গেছে এইভাবে, আর এটাও কেটে নেব। ফাইনালি কুচে দুটো কেটে উঠেছে, এই দেখুন এতগুলো মাছ। আর এই দেখুন এখানে অবস্থাটা দেখুন, কুচে কাটতে গিয়ে হিমশিম খেয়ে গেছে, ঘরে গেমে সাউন্ড হয়ে গেছে। কুচে ছাল নাড়ি ভুড়ি দুটো কুচে দুটো ছাল মাথা মুন্ডু আর কত রক্ত পড়েছে দেখুন। এখন এই জায়গাটা পরিষ্কার করে কুচে মাছগুলো ধুয়ে নিয়ে রান্নাটা শুরু করবো। কুচে ধুয়ে নিয়ে চলে এসছি, কুচে রান্না করবো। গ্যাস দ্বারা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম, এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখন এতে লবণ হলুদ মাখিয়ে নেব, লবণ ভালো করে মাখিয়ে নেব। লবণ মাখিয়ে নিয়েছি, এখন মাছটা প্রথমে একটু ভেজে নেব। তেল গরম হলে মাছগুলো ভেজে নেব। আপনার তেলে কুচে মাছগুলো মাংসের মতো না, কাঁচা মাছগুলো আমাকে কষিয়ে রান্না করতে হবে, কিন্তু কুচে মাছ একটু ভেজে নিয়ে রান্না করলে বেশি ভালো হয়। কুচেগুলো খুব ভালো করে ভেজে নিয়ে আসি, এখন কুচেগুলো তুলে নিয়ে গেছে। এখন কুচেটা রান্না কড়াইতে কুচে ভাজার তেল আছে, আরও তেল দিয়ে দেবো, সামান্য একটু জিরিয়ে। ফোড়নটা হয়ে গেছে, এখানে আদা কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দেবো। মশলাটা একটু তেলের মধ্যে ভাজা ভাজা করে দেবো, দিয়ে বাকি মশলা দিয়ে দেবো। এটা পুরো মাংসের মতো রান্না করবো, তবেই কুচে খেতে ভালো লাগবে। এটা পুরো মাংসের মতন রান্না করবো। সামান্য লবণ গুঁড়ো মানে লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, গুঁড়ো মানে দিয়ে দেবো। রেখেছিলাম বাড়িটা দিয়ে একটু জল দিয়ে দেবো। এখন ভালো করে মশলাটা আমি কষাবো, বেশ কিছুক্ষণ কষাবো, যতক্ষণ আর তেল ছাড়বে ততক্ষণ কষাবো। দেখলেন তো কত সহজে কুচেটা আমি কাটলাম। অনেকে মনে করে কুচে কাটা কঠিন কাজ, কিন্তু কঠিন কাজ না, একটুখানি বুদ্ধি করে কাটলে কুচে কাটা খুবই সহজ। একটু হালকা করে মাথাটা ছাড়িয়ে ডুমুর পাতাতে টান দেবেন, ছাড়িয়ে দেবে। আর যদি ডুমুর পাতাতে টান দিলে অসুবিধা হয়, যে কোনো একটা সুতির কাপড় নিয়ে নেবেন, নিয়ে কুচেটাকে ধরে টান দেবেন, পুরো কুচে ছাড়িয়ে চলে আসবে। কুচে কাটা খুবই সহজ, বুঝে শুনে কাটতে পারবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এখন এই ভাজা কুচেগুলো এই মশলার মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ কষাবো, কষিয়ে আমি হালকা জল দেবো, পুরো কষা কষা হবে। কুচে খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন একটু জল দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে দিয়েছি, এখন ফুল আছে, বেশ কিছুক্ষণ কুচেটা রান্না হবে। এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব, টকবক করে জাল হচ্ছে। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা বাটা, গোটা গরম মশলা বাটা দিয়ে তরকারি নেড়ে চেড়ে এখন নামিয়ে নেব। পুরো আমাদের কুচিয়ে কষা রেডি। কুচি কষা হয়ে গেছে, গ্যাস অফ করে নামিয়ে নেব। হয়ে গেছে, আমার গুনুকে একটু দিচ্ছি, গুনু খেয়ে বলো কুচে কেমন হয়েছে। কুচে কষা খাও, কুচে কষা খেয়ে বলো কেমন হয়েছে। বুড়ি ফুদে গরম গন্ধে গুনগুন খাচ্ছে, গরম খুব। এটা ঠান্ডা হলে খাবে, এবারে খাচ্ছে, একটু ঠান্ডা হয়েছে। কেমন আছে বুড়ি? খাও খাও খাও, কিছু খাও। এটা কি বলতো, মাছ না মাংস? এটা কি খাচ্ছিস বুড়ি? যে কোনো মাছ মাংস খেতে খুবই ভালোবাসে, খাও। ভালো আছে তো? খাও, এখন টেস্ট করে খাও, ভাতের সময় আরো দেবো। কি বলছে, খুব সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সব ছেলেপেলে খেলা করছে মাঠে, বেশ ভালো ওয়েদার। যা প্রচণ্ড গরম পড়েছিল, এই গরমে হালকা বৃষ্টি ঠান্ডা হাওয়া খুব ভালো লাগছে। কথা কত সুন্দর লাগছে দেখুন, গরম গরম ভাত, এরকম কুচে কষা থাকলে দুপুরবেলা আর কিছু লাগবে না। আর বাইরে খুব সুন্দর ওয়েদার, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা পুরো কুচে কষা গরম ভাত, পুরো দুপুরবেলাটা ধরে নেব। তা আজকে কুচে কষাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে এভাবে আমাদের পাশে থাকবেন। এত সব ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিও।